যদি আজ তুমি হার মেনে নাও তাহলে মনে রেখো কাল ওরা সবাই তোমাকে বলবে যে তুমি হেরে গিয়েছো। যদি কখনো থেমে যেতে ইচ্ছা করে তাহলে মনে করো কেন তুমি এই পথে চলা শুরু করেছিলে। যদি কখনো হেরে যেতে ইচ্ছা করে তাহলে মনে রেখো পেন সেটা টেম্পোরারি, কিন্তু গ্রেটনেস সেটা শেষ পর্যন্ত চিরদিন তোমার সাথে থাকবে। যদি কখনো পরিশ্রমকে দেখে তুমি ভয় পেয়ে যাও তাহলে মনে রেখো আজ যে কষ্টগুলো তুমি সহ্য করছো সেগুলো আগামীকাল বদলে যাবে শক্তিতে, আর সেগুলোই তোমাকে সাহায্য করবে কঠিন কাজগুলোকে সহজ বানাতে। মেহনত করতে গিয়ে যদি শরীর ঘামে ভিজে ওঠে তাহলে এটা বিশ্বাস রেখো যে তোমার প্রত্যেকটি কষ্টের ফোঁটা যেগুলো তুমি অনুভব করছো সেগুলো তৈরি করবে একটি শক্তিশালী তুমিকে, সেগুলো তৈরি করবে একটি শক্তিশালী বডি, একটি শক্তিশালী মাইন্ড এবং একটি শক্তিশালী ক্যারেক্টার। সুতরাং টিকে থাকো, কষ্ট যত বড়ই হোক কষ্ট যেন কোনোভাবেই তোমাকে না থামিয়ে দিতে পারে। ফাইট করো সেটার সাথে নিজেকে গ্রো করার জন্য। কষ্টের ভয়তে তুমি ফিরে চলে যেও না, ফেস করো এটাকে। কাল যে কষ্টটা এসেছিল সেটা সহ্য করা হয়ে গিয়েছে, আজ আমি আবারও প্রস্তুত তার থেকেও বেশি কষ্ট সহ্য করতে। ভীষণ ক্লান্ত, নো এক্সকিউজ। ভীষণ কঠিন, নো এক্সকিউজ। ভীষণ ব্যস্ত, নো এক্সকিউজ। যদি কখনো কোনো কাজে আমার মন আমাকে বলে হার মেনে নিতে তাহলে আমি নিজেকে মনে করিয়ে দেব যে এরকম অনেকগুলি মানুষ আছে যাদেরকে আমি ভুল প্রমাণ করাতে চাই। যদি কোনো সময় কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার কথা আমার মনে আসে তাহলে আমি নিজেকে মনে করিয়ে দেব যে আমার কাছে এমন অনেক কারণ আছে সেগুলোর সাথে লড়াই করার জন্য, এবং আমি একাই যথেষ্ট সেগুলোর সাথে লড়ার জন্য। আই উইল নট কুইট। চুপচাপ সাধারণ হয়ে জীবন কাটানো সেটা সাধারণদের জন্য, কিন্তু আমি সাধারণ না। আমি উঠে দাঁড়াবো এবং নিজের জীবনকে বদলাবো। হার মেনে নেওয়া সেটা তাদের জন্য যাদের লড়াই করার জিগার নেই, কিন্তু আমি কখনোই কোনো পরিস্থিতিতে হার মেনে নেব না। একটি গ্রেট ফিজিক্স, একটি গ্রেট হেলথ, একটি গ্রেট স্ট্রেংথ, এগুলো কখনোই পাওয়া যাবে না কিছু সাধারণ প্রচেষ্টার মাধ্যমে। যদি তুমি চাও সাধারণ রেজাল্ট তাহলে ছেড়ে দাও এই ভিডিওটি এবং জ্বালিয়ে দাও তোমার বড় বড় আশা আকাঙ্ক্ষাগুলোকে, কিন্তু যদি তুমি তোমার বেস্ট হতে চাও তাহলে তার জন্য তোমাকে তোমার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। শপথ করো নিজের কাছে নিজে, তুমি যা কিছুই জানো, তুমি যা কিছুই পারো, সেগুলো দিয়েই তুমি তোমার 100% প্রচেষ্টা করবে। তুমি নিজের লিমিটেশনের গন্ডি যেখানেই কেটে রেখেছো না কেন, পুশ করো নিজেকে সেটাকেও অতিক্রম করে যাওয়ার জন্য। তুমি নিজের সর্বোচ্চ যে পরিমাণটাকেই ভেবে রেখেছো না কেন, চেষ্টা করো আজ তার থেকেও 10% বেশি করার জন্য। তোমার আত্মবিশ্বাস কখনোই তোমার সাথে বেইমানি করবে না, এবং এই সমস্ত কিছুই তুমি করতে পারবে একটি প্রশ্নের উত্তরে। পরিস্থিতি কতটা খারাপ হলেও তুমি টিকে থাকবে, হাল ছেড়ে দেবে না। এমন কোনো গ্রেট কিছুই তোমার জীবনে আসবে না যদি তুমি হার মেনে নাও। আমি জানি এটা কঠিন, আমি জানি তুমি ক্লান্ত হয়ে যাবে, আমি জানি এখান থেকে এটা দেখতে ইম্পসিবল বলে মনে হচ্ছে, কিন্তু তা হলেও তোমাকে এটার মধ্যে দিয়ে যেতে হবে, টিকে থাকতে হবে, এবং তোমার রিওয়ার্ডটি তোমাকে নিতেই হবে। তুমি কি পারবে টিকে থাকতে সেই সময়টি আসা পর্যন্ত? কমেন্ট করে তোমার অ্যান্সারটি দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।